পান আনতে আমি এখানে এক্সপোর্ট ইম্পোর্ট বিলিতে এসে আমি যেটা শেখার চেষ্টা করেছি এক্সপোর্ট ইম্পোর্টের যে বেসিক নিয়মগুলো এই ট্রেনিংয়ের মাধ্যমে, তো আমি একেবারে শুরু থেকে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না, তো এই জন্যই আসলে এই প্রাথমিক ট্রেনিংটা নেওয়া। তো এই ট্রেনিংয়ের যে আমার যে মূল উদ্দেশ্যটা ছিল যে বিজনেসটা শুরু করতে গেলে কী কী জিনিস লাগে এবং বিজনেসটা কীভাবে আমি এন্ডিং পর্যন্ত এনে আমি প্রফিটেবল একটা সিচুয়েশনে নিয়ে যেতে পারবো সেটা, তো এক্ষেত্রে আমি মোটামুটি একটা বেসিক এবং খুব ভালো একটা আইডিয়া নিয়ে যেতে নিয়ে যেতে পেরেছি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে ট্রেনিং ম্যাটেরিয়ালে আরও বেশি কিছু ম্যাটেরিয়াল বা আরও বেশি কিছু ডাটা যদি অ্যাড করা যেত, সেটা আমাদেরকে হার্ড কপি এবং সফট কপি প্রোভাইড করা যেত, তাহলে সেটা আমরা আমাদের নিজেদের মতো করে আমরা আরও বেশি অ্যানালাইসিস করতে পারতাম। এবং আমি হোপফুলি আমি আশা করবো যে এক্সপোর্ট ইম্পোর্ট পিডি আমাদের জন্য এই প্রিলিমিনারি স্টেজের পরে আরও কিছু ইন্টারমিডিয়েট লেভেল কিছু ট্রেনিং বা ডেভেলপ প্রোগ্রাম যদি অ্যারেঞ্জ করা হয় আমাদের জন্য, সেটা আমাদের ক্ষেত্রে একটা বেটার অপরচুনিটি বা বেটার অ্যাডভান্টেজ হবে ইন দ্য ফিউচার ফর দ্য বিজনেস পার্টনার। এবং আমি আশা করবো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা যারা ট্রেনিং নিয়ে যাচ্ছি তাদের সাথে যেন এক্সপোর্ট ইম্পোর্ট পিডি একটা অ্যাটাচমেন্ট বজায় রাখে আর কি ফিউচার, তাতে আমরা যে কোনো ধরনের ইম্পোর্ট যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের সুবিধা অসুবিধা নিয়ে তাদের সাথে কনসাল্ট করতে পারি, এটা হলে আমাদের জন্য আরও বেশি বেটার। আর নতুনদের নতুনদের যারা ট্রেনিং করতে যাচ্ছে তাদের ব্যাপারে আপনি কিছু বলবেন? নতুনদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যে কোনো জিনিস করার আগে বা যে কোনো জিনিস নিয়ে কাজ করার আগে সেই সম্বন্ধে যদি বেসিক আইডিয়াটা ভালো মতো জানা থাকে তাহলে সেই কাজটা করতে ইজি হবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি